বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের নিষিদ্ধ হওয়ার ঘটনায় সংবাদকর্মীদের প্রশ্নের তোপে চেয়ার ছেড়ে উঠে গেলেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। রাজিবুল ইসলামের রিপোর্টে রিপোর্ট বিস্তারিত। সকাল থেকে অপেক্ষায় গণমাধ্যম কর্মীরা, দেখা নেই বাফুফের সভাপতির। অপেক্ষার পালা শেষ হলো 2:37 মিনিটে। মার্সিডিজ গাড়িতে চড়ে এলেন বাফুফে ভবনে। প্রতিদিন সংবাদ সম্মেলন করা সালাউদ্দিনের নিয়মিত কাজ, তবে আজ যেন সবচেয়ে কঠিন সংবাদ সম্মেলনটা করে ফেললেন বাফুফের সভাপতি। এতদিন যার পাশে বসে কথা বলতেন গণমাধ্যমে, এবার তার বিরুদ্ধে বলতে হচ্ছে সালাউদ্দিনকে। আমাদেরকে অফিসিয়ালি কেউ জানায় নাই এবং এখন পর্যন্ত অফিসিয়ালি কিন্তু ফিফার থেকে চিনি পাইনি। আমি ওয়েবসাইটে দেখেছি, আমি ধরে নিয়েছি এটা অফিসিয়াল। দেন এগেন আমি কালকে সোহাগের সাথে রাত্রেবেলা কথা বলেছি, হি ফিলস যে এটা ওর উপর ইনজাস্টিস করা হয়েছে, এই জন্য সে আমাকে বলল যে আমি কাছে যাব কোর্ট অফ আর্বিট্রেশনে। বাফুফের সাধারণ সম্পাদকে নিষিদ্ধ হওয়ার ঘটনাটি দেশের ফুটবলের জন্য লজ্জাজনক কিনা এমন প্রশ্নের উত্তর না দিয়ে চেয়ার ছেড়েই চলে গেলেন বাফুফের সভাপতি। যাই বলা হয়েছে সবই এখানে আসবে, এখানে লুকানোর কিছু নাই, ইট উইল বি ডান। বাট বিফোর আই গিভ ইউ এনি ডিসিশন অর কিছু বলি, আই নিড দ্য বোর্ড মিটিং। বাংলাদেশের ফুটবলের জন্য লজ্জাজনক বিষয়। থ্যাংক ইউ। সোহাগের নিষিদ্ধ হওয়ার বিষয়টি দেশের ফুটবলের জন্য একটি কালো অধ্যায় হিসেবে দেখছেন সাবেক ফুটবলার হাসানুজ্জামান খান বাবলু। আজকে যে প্রমাণিত হয়ে গেল যে বাদল যেটা বলেছিল সেটাই সত্যরূপে প্রকাশিত। আমরা যেটা গত 10-15 বছর যাবৎ চিল্লিয়ে আসতেছিলাম যে এখানে অনিয়ম দুর্নীতি এবং ফুটবলের কোনো কিছুই হচ্ছে না, যা কিছু হচ্ছে সব কিছুই লোক দেখানো, আজকে কিন্তু এটা প্রমাণিত। দুর্নীতির কারণে দেশের ফুটবলটা রসাতলে গেছে। সোহাগের সাথেই এই ঘটনা যারা জড়িত সবাইকে আইনের আওতায় এনে বিচারের পরামর্শ সাবেক ফুটবলারদের। রাজিবুল ইসলাম, নাগরিক, ঢাকা।